আগামী 21 জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এর অষ্টম আসর, অতঃপর যার ফাইনাল 18 ফেব্রুয়ারি। বর্তমানে বাংলাদেশ দল রয়েছে নিউজিল্যান্ডে, সেখানে 1 তারিখ থেকে 5 এবং 9 থেকে 13 তারিখ পর্যন্ত 2 টেস্ট ম্যাচ খেলে মুশফিক মুমিনুল্লাহ বাংলাদেশে এসেই খেলা শুরু করবেন বিপিএল। আবার বিপিএল শেষ হতে না হতেই ফেব্রুয়ারির একেবারে শেষ সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে এবং 2 ম্যাচের টি-20 সিরিজ। বছরের শেষটা এবং নতুন বছরের শুরুতেই বড্ড চাপের মুখে পড়তে হবে টাইগারদের, আর যেখানে বায়াবলটা আরও বড্ড চ্যালেঞ্জিং। ক্রিকেটাররা যেমন একের পর এক ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত হয়ে যান, তেমনি একইভাবে একই মাঠে বারবার ম্যাচ গড়ানোয় সেখানকার 22 গজেও তো পড়ে ক্লান্তির ছাপ। তবে কি বিসিবির নতুন কমিটির নীতি নির্ধারকরা এবার অন্তত মাঠের চিৎকার শুনতে পাবেন? এবছর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সহ অসংখ্য ম্যাচ মাঠে গড়িয়েছে হোম ক্রিকেট খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজেও নিস্তার পায়নি মিরপুরের মাঠ। সামনে বিপিএল, যেখানে অধিকাংশ ম্যাচ মিরপুরের মাঠে। অতপর আফগানিস্তান সিরিজও কি এই মিরপুরের ওপর দিয়েই চালানো হবে কি না, সে প্রশ্নেরই এবার হালকা উত্তর দিয়ে রাখলেন নবনির্বাচিত ক্রিকক্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলছেন, আসলে এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে আমরা খুব করে যাচ্ছি যেন ভালো উইকেটে খেলা হয়। ঢাকা, চট্টগ্রাম বা সিলেট বড় কথা নয়, আমাদের লক্ষ্য একটা ভালো উইকেটে সিরিজ আয়োজন। স্বভাবতই মিরপুরের উইকেট স্লো লো, যেটাকে বলা হয় স্পিনারদের স্বর্গরাজ্য। আর এই ময়দানে বিশ্বকাপের প্রস্তুতি সেরে বাংলাদেশ খেই হারিয়েছে মরুর শহরে। এবার অন্তত ক্রিকেট বোর্ডের নজর কি মিরপুর থেকে সরবে কি না সেটা ওদেরই জানা। তবে মিরপুর কেন্দ্রিক বাংলাদেশ যেন আধারের কোনো এক মেঘের মতন। মিরপুরের এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলানো হয়েছে, 22 টেস্ট, 123 ওয়ানডে এবং 57টি টি-20, যেখানে সিলেটে মোট ম্যাচ খেলানো হয়েছে 13টি, চট্টগ্রামে 61টি। বাকি স্টেডিয়ামগুলো না হয় পাশেই রাখলাম। অথচ পরিসংখ্যান বলে মিরপুর থেকেও বেশ ভালো মানের উইকেট তৈরি করা সম্ভব সিলেটের স্টেডিয়ামে। মিরপুরে ওয়ানডেতে প্রতি ওভারে গড় রান 4.64, সিলেটে যে সংখ্যাটা 5.73, মিরপুর থেকে ওভার প্রতি 1 রানেরও বেশি। টি-20তে মিরপুরের ওভার প্রতি রান 7.45, সিলেটে যে সংখ্যাটা 8 রানের ওপরে। তবুও মিরপুর থেকে চোখ সরে না কর্তাদের। তবে বিসিবির নবনির্বাচিত ক্রিকক্সের প্রধান এবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ভেন্যু পরিবর্তনের আভাসটা আগেভাগেই দিয়ে রাখলেন। সেক্ষেত্রে মিরপুর ব্যতীত অন্য কোনো ভালো স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে ম্যাচ আয়োজনে আশাবাদী বিসিবি। যদিও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি, এখনও পর্যন্ত এমনটা পুরোটাই ধোঁয়াশা।